আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাধনা মার্গ তন্মাত্র ও সংবৃত্তি। মনে রাখা দরকার, সাধনা মার্গের সূত্রপাত হয় অহংতত্ত্বের দ্বারা। যে অহংতত্ত্ব ভেবে চলেছে আমি কাজ করছি, আমি খাচ্ছি, আমি দেখে চলেছি, আমি কিচ্ছু জানি না, আমি অনেক কিছু জানি, সেই যখন প্রেষিত হয় বৃহৎকে জানবার এষণায়, তখন সে তার প্রাণশক্তি বা প্রাণীনতাকে, যা সে জড়শক্তিকে বিভিন্ন পাঞ্চ ভৌতিক প্রাপঞ্চিক তন্মাত্রের তত্ত্বের মাধ্যমে সংগ্রহ করে থাকে, তাকে সে বিভিন্ন তন্মাত্রিক ভূমির মাধ্যম দিয়ে বিভিন্ন সংবৃত্তির সঙ্গে ভারসাম্য ও ভারসন্তুলন রক্ষা করে এগিয়ে যেতে থাকে। মানুষ যে এগিয়ে যাবে আধ্যাত্মিক সাধনায়, তার মার্গ অনুযায়ী সে করতে গেলে তাকে বৈয়ক্তিক প্রচেষ্টায় এগোতে হবে ঠিকই, কিন্তু তাকে বিশ্ব সমাজের মৌলসত্তা থেকে বা সমাহার বা সামূহিকতা থেকে বিচ্যুত বা বিচ্ছিন্ন হয়ে থাকলে চলবে না। এই বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষা হচ্ছে সবাইকার মিলিত প্রয়াসে। একটা পিঁপড়েকেও যদি অকালে সরিয়ে দেয়া হয়, বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তোমরা যদি ভাবো যে একটা 110 বছরের বুড়ি, বিধবা বুড়ি, যার জীবনের কোনো দামই নেই, একটা বোঝা, সে কি একেবারেই সত্যি বোঝা? না, এই বিশ্ব সংসারের ভারসাম্য রক্ষায় তারও অবদান রয়েছে। সেও যদি অকালে সরে যায়, ভারসাম্য নষ্ট হতে পারে। তাই বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য তথা ভারসন্তুলন রক্ষার দিকে নজর রেখে এগোতে হবে। যদি কেউ ভাবে যে আধ্যাত্মিক পথে আমি এগিয়ে যাব, বিশ্ব চলে যাক কাঁদতে কাঁদতে, আমি সেদিকে তাকাবো না, সে ভুল করবে। যে আধ্যাত্মিক সাধনা করবে, সে এই ভেবে করবে যে আমি এগিয়ে চলবো সাধনা মার্গে, বিশ্বের ভারসাম্য যাতে আরো উন্নতভাবে সংরক্ষিত হয়, সেই জন্য আমি এগিয়ে যাব আমার পরম শ্রেয়র দিকে, আর চাইব দুনিয়ার দিকে যারা আজ হতাশায় কাঁদছে, কুয়াশায় অন্ধ হয়ে রয়েছে। মানুষ সাধনায় যে এগিয়ে যায়, এগিয়ে যেতে হয় বিধিবদ্ধভাবে। এই এগিয়ে যাবার পথে বিভিন্ন অবস্থায় মন বিভিন্ন ধরনের সূক্ষ্মতা অর্জন করে। একটি হল অনিমা, অর্থাৎ নিজেকে একটি বিন্দুতে পর্যবসিত করা। এর ফলে হচ্ছে কি, বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন জড়তত্ত্বে, বিভিন্ন ভাবতত্ত্বে যে তরঙ্গায়িত অভিব্যক্তি, সিস্টেমেটিক এক্সপ্রেশনস, পালসেটিভ এক্সপ্রেশনস হয়ে চলেছে, তাদের যে কোনো তরঙ্গের দৈর্ঘ্য মাত্রার সঙ্গে নিজেকে একীভূত করে দিয়ে সব কিছুকেই সে আত্মস্থীকরণ করতে সক্ষম হয়। লঘিমা হল নিজেকে হালকা লঘু করে দেয়া, যার ফলে সহজে যে কোনো জিনিসের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, আর যে কোনো জিনিসের মূল তত্ত্বটা বুঝে নিতে পারে। মহিমা হল বিস্তৃতি সাধন। এই বিস্তৃতি সাধনের ফলে মানুষ বিশ্বব্রহ্মাণ্ডকে নিজের কুক্ষিগত করে নিতে পারে,
সব কিছু চাইলে জেনে বুঝে নিতে পারে আর সব কিছু সকল তত্ত্বের সঙ্গে নিজের শুভ ভাবনাকে মিশিয়ে দিয়ে বিশ্বের কল্যাণ করতে পারে ঈশিত্য পৃথিবীতে কত লোক কাঁদছে কত হাহাকার কত দুঃখ দৈন্যের আর্তনাদ এই সমস্ত ক্রিপল পঙ্গু হয়ে যাওয়া জীব মানুষকে যদি তাদের উপর দিয়ে ঠিকভাবে ঈশিত্ব মানে ঠিকভাবে শাসন করে ঠিকভাবে পরিচালনা করে যথার্থ অনুশাসনের দ্বারা তাদের পরিচালনা করা যায় তাহলে তারা ঠিক পথে চলতে পারবে তাদের কল্যাণ হবে এই গুণটাকেই বলা হয় ঈশিত্ব এটা পজিটিভ মাইক্রোবায়োটমের সাহায্যে সেই মানুষই পায় যে কার্টের অর্থাৎ সাধনা মার্গের চর্চা করে চলেছে বসে থেকে কেবল কাঁদলে এসব হবে না বসিত্ব কাউকে যদি কল্যাণের পথে লাগাতে হয় তাকে বসে এনে করতে হয় সে কাজটা সে যদি এদিক ওদিক ছুটোছুটি করে ঠিক পথে না যায় তবে তাকে তো ঠিকভাবে পরিচালনা করা যাবে না তাই যাকে যার ভালো করতে চাও তাকে বসে এনে তার কল্যাণ করো এইটা করতে পারা যায় বৈশিত্য গুণের দ্বারা এই পাওয়ারগুলো কার্টের মাধ্যমে মাইক্রোবায় পজিটিভ মাইক্রোবায়োটামের সাহায্যে পায় বলে একে লাটিনে ওকাল্ট পাওয়ার বলা হয় সংস্কৃতে একে বলা হয় বিভূতি বা ঐশ্বর্য এই আটটা গুণ থাকলে এই ঐশ্বর্য যার মধ্যে আছে তাকে বলা হয় ঈশ্বর ঈশ ধাতু বরাচ প্রত্যয় করে ঈশ্বর প্রকাম্য জনকল্যাণের জন্য যে ধরনের ভাব ভাবনা থাকা উচিত সেই ভাবনাটি যখন আসে তাকেই বলা হয় প্রকাম্য প্রকাম্য বৃত্তির দ্বারা প্রকাম দ্বারা সাধক কি করে যেমনটি সে চায় জগৎ সেবার জন্য তেমনটি সে পেয়ে যায় আর প্রাপ্তি জীব জগতের কল্যাণের জন্য বিস্তৃতির জন্য যা যা বিশ্বে আসা উচিত সেইগুলি সে সংগ্রহ করতে থাকে নিজের মানস ভূমিতে এরই নাম হল প্রাপ্তি আর অন্তর্যামিত্ব নিজের অস্তিত্ব বোধকে যখন অন্যের মানচিত্তানুতে অথবা চিত্তবিস্তারের অঙ্গীভূত করে তার ব্যথা বেদনা তার এষণা তার পাবার ইচ্ছা তার দুঃখের কাহিনী সব মানুষ বুঝতে পারে তাকে বলা হয় অন্তর্যামিত্ব আরেকটি আছে যার নাম অমনি সায়েন্স বা সর্বজ্ঞত্ব এই সর্বজ্ঞত্ব জিনিসটি অন্তর্যামিত্ব কেবল যে কার্টের চর্চা হয় তা নয় বা কেবল যে পজিটিভ মাইক্রোবায়োটমের সাহায্য হয় তাও নয় এর সঙ্গে পরম পুরুষের গ্রেস বা বিশেষ কৃপার প্রয়োজন নইলে কেবল মাথা খুঁড়ে মরে গেল কেবল পজিটিভ মাইক্রোবায়োটার সাহায্যে এ হবার নয় আরেকটি এই সর্বজ্ঞত্ব আর এই সর্বজ্ঞত্বের সঙ্গেও চাই ভক্তি আর এরও উপরে যে জিনিস যা হলো পরম পুরুষকে পাওয়া জানা পরম পুরুষের সঙ্গে একীভূত হওয়া সেটি কেবল কাল্টে হবে না আর সেজন্যে দরকার ভক্তির আধিক্য আর পরম পুরুষের কৃপা তো অবশ্যই তবে এই একটা কথা যার ভক্তি আছে সে পরম পুরুষের কৃপা পাবেই পাবে এই একটা নিশ্চিততা থেকেই যায় কারণ ভক্তি ভগবত সেবা ভক্তি প্রেম স্বরূপিণী ভক্তি আনন্দ রূপাচ ভক্তি ভক্তস্য জীবনম ভক্তি জিনিসটাই হচ্ছে শ্রী ভগবানের
সেবা করা, তার পছন্দ মতো কাজ করা, ভক্তি প্রেমা স্বরূপিণী। প্রেমা হল কি? সম্যাগ মশ্রিত স্বান্ত মামাত্ব আতিশাঙ্কিত ভাবসায় সান্দ্র আত্মা বুধই প্রেমাণি গজ্যতে। অর্থাৎ আর সব কিছুর প্রতি যে আকর্ষণ, সব আকর্ষণকে ছাপিয়ে যখন ওঠে পরম পুরুষের প্রতি আকর্ষণ, তাকে বলা হয় প্রেম। তা সেই ভক্তি থাকতেই হবে, আর তা থাকলে পরম পুরুষের কৃপা হবেই হবে। সেজন্যে মানুষকে চিন্তিত হতে হয় না, সে যদি সাধনা করে পজিটিভ মাইক্রোভাইটাম তাকে সাহায্য করবেই। সে যদি কর্মৈষণার দ্বারা ভক্তিকে জাগিয়ে তোলে, পরম পুরুষের কৃপা সে পাবেই। আর এই পরম পুরুষের কৃপা কণা পেলে, এতটা কৃপা নয়, এক বিন্দু কৃপা, মহৎ কৃপা এইব ভগবত কৃপা লেশাদ বা পরম পুরুষের এক লেশ কৃপা হলেই মানুষের অস্তিত্ব সার্থক হয়ে যায়, সে পরম পুরুষকে পেয়ে যায়, পরম পুরুষের সঙ্গে একীভূত হয়ে যায়, সেই বিশ্বের সর্বাধিক সেবা করতে সক্ষম হয়। সাধনা শুরু হয় কর্তৃত্ব, কর্তৃ আমি থেকে, অহম বিজ্ঞান থেকে, স্থূল ও স্থূল মানসিক জগতে এই কর্তৃ অহং থেকেই সাধনা চলে। তারপরে স্থূল মানসিক জগৎ থেকে মানসিক ও মানসাধ্যাত্মিক জগতে কাজ করে যায় জ্ঞ আমি, নো আর আই। কিন্তু সাধনা মার্গের চরম স্তরে, আধ্যাত্মিক স্তরে এরা কেউই কাজ করে না। পজিটিভ মাইক্রোবায়োটম তো দূরের কথা, সেও সাইকো স্পিরিচুয়াল লেভেলের ঊর্ধ্বে, পিটুইটারি গ্ল্যান্ডের ঊর্ধ্বে কোনো কিছুই সে করতে পারে না, কোনো ভাইব্রেশনই হেল্প করতে পারে না। সে অবস্থায় পরম পুরুষের পিপার উপর তাকে নির্ভর করতেই হয়, তখন তাকে বলতেই হয়, মানতেই হয় যে ব্রহ্মা কৃপা হি কেবলম। আর এই কৃপা যার ভক্তি আছে, সে কৃপার বলে টেনে নেবেই, অর্থাৎ সে পাবেই পাবে।